আমি এটা ভাবতেই পারিনি আজকে আমার ফোনটা আসার কথা ছিল, কিন্তু তারা আমার সাথে এত বড় প্রতারণা করবে, আমি খুবই গরিব। আসসালামু আলাইকুম, আমার সাথে প্রতারণা হয়েছে, আমার মতো প্রতারণা শিকার আর যেন কেউ না হয়, আমি এটাই চাই। ফুল ভিডিওটা দেখুন এবং আমার কথাগুলো শুনুন। আমার নাম জান্নাতুল ফেরদৌস, আমি অনলাইনে ফোনের একটা বিজ্ঞাপন দেখি, তো ফোনটা আমার খুবই পছন্দ হয়। তো ওনাদের সাথে আমি যখন কন্ট্যাক্ট করি, ওনারা বলে আপনার এই ফোনটা নিতে হলে আপনাকে কুরিয়ার মাধ্যমে নেওয়া লাগবে। তো আমি বলি ঠিক আছে, আমাকে কুরিয়ার মাধ্যমেই ফোনটা দেন। তখন উনি বলে যে ফোনটা নিতে হলে আপনাকে 50% বিকাশ করা লাগবে। আমি তখন, আমার বিশ্বাস হয় না। তখন উনি ওনার একটা এনআইডির ছবি আমাকে পাঠায়। তারপর আমি এনআইডির যখন ছবি পাঠাই, তখন আমি ওনাকে বলি যে আপনি যে ফোন নাম্বারটায় আমার সাথে কথা বলছেন, এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা, আপনি যদি প্রতারণা করেন আপনার কিন্তু ধরা অনেক সহজ। উনি বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরবর্তী আমার কুরিয়ার সার্ভিস থেকে একটা ফোন আসে, আমি তখন শিওর হয়ে যাই, তখন ওনাকে আমি বিকাশ করি। পরবর্তী আমার ফোনটা আজকে আসার কথা ছিল, আমি ওনাকে ফোন দিই যে কুরিয়ার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল, তার ওয়াইফ ফোনটা ধরে। উনি বলে যে ওনার হাজব্যান্ড তো কোনো কুরিয়াতে জব করে না। পরবর্তী আমার ফোনটা ব্ল্যাকলিস্টে, আর যে নাম্বারটা আমি কন্ট্যাক্ট করেছিলাম সে নাম্বারটা বন্ধ। আমি তো খুবই, মানে কি বলবো, আমি মেনেই নিতে পারছি না আমার সাথে এমন একটা কীভাবে হলো। আমি এসএসসি ক্যান্ডিডেট, খুবই ছোট মানুষ, গরিবের মেয়ে, খুব কষ্ট করে টিউশনি করে টাকাটা আমি জোগাড় করেছিলাম। অনলাইনে ক্লাস করার মতন একটা ফোনের তো প্রয়োজনই হয়, এই জন্য আমি টাকাটা খুব কষ্ট করে সংগ্রহ করেছিলাম। এখন আমার কী করা উচিত আপনারাই বলেন। দর্শক শ্রোতা, জান্নাতুল ফেরদৌস নামের এক আপু আমাদের কাছে মেসেজ করেছিল, তার ঘটনাটাই আমরা বর্ণনা করে শুনালাম, নার্গিসের মুখে থেকে আপনারা শুনতে পাইলেন। যাই হোক, আমি এখানে কিছু কথা বলতে চাই। প্রথমত এখানে দুইটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা নাম্বারে আমি ফোন দিয়েছিলাম ইন্টারনেট নাম্বার থেকে। প্রথমবার কল ঢুকলেও পরের বার দেখলাম যে তাদের ফোন নাম্বারটা বন্ধ, ঘাপলা সেখানে আরও বেশি বেজে গেল। এরপরে আপনারা তো জানেন, মানে যারা প্রতারণা করে তারা কী করে, এসব নাম্বারগুলো রেজিস্ট্রেশন করে এক সহজ সরল মানুষদের ধরে, তাদের ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে। আর যে ন্যাশনাল আইডি কার্ডটা এখানে দিয়েছে তাকে, এটাও কতটুকু সত্য এটা বিশ্বাস হচ্ছে না, কারণ এসব প্রতারক চক্র নিজেদের অরিজিনাল আইডি কখনোই দিবে না। আপুটা মনে হয় সেভাবে যাচাইও করে নাই যে আইডি কার্ডটা তার কি না, সেভাবে যাচাই বাছাই করে না, এখন এডিট করেও বানানো যায়, জানেন আপনারা। তো যাই হোক, অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি আপনাদেরকে কিছুটা আইডিয়া দেই। ধরেন আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন, আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন তাদের গ্রহণযোগ্যতা সমাজে কতটুকু সেই বিষয়টা আপনাদের একটু ভাবতে হবে। যেমন দারাজের কথা যদি বলি আমি, দারাজ যদি আপনাদের সাথে প্রতারণা করে আপনি কিন্তু যা ধরতে পারবেন, কিন্তু যেটা নাম ডাক কিছুই নেই তাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে যান আপনি, ধরা খাওয়ার সম্ভাবনা তো থাকবেই। যদি কোনো কোম্পানি ক্যাশ অন ডেলিভারি দেয়, আপনি প্রোডাক্ট দেখবেন, দেখে ভালো মন্দ যাচাই বাছাই কইরা সামনাসামনি টাকা নেবেন, মানে ডেলিভারি ম্যান ডেলিভারি দিবার আসবো, প্রোডাক্ট দেখে আসল নকল দেখে যাচাই বাছাই করে টাকা দেবেন, এমন যদি কেউ রাজি থাকে তাহলে অনলাইনে লেনদেন করেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অফার, অতি লোভে তাতি নষ্ট। একটা ফোনের বাজার মূল্য 10,000 টাকা, আপনাকে বলো যে 7,000 টাকায় দিয়ে দিব, আপনি লোভে পড়ে গেলেন, ফাঁদে পা দিয়ে দিলেন, 50% টাকাও যেমন আপুটা দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা কতটুকু উপকার করতে পারবো, আমরা উপকার করতে পারবো না, আমরা হয়তো বাকি যারা আছে সবাইকে সতর্ক করতে পারবো যে এরকম ঘটছে, আপনারা সতর্ক থাকেন। আর আপুকে বলবো, জান্নাতুল ফেরদৌস আপুকে বলবো, আপনি পুলিশ প্রশাসন ছাড়া আসলে এটাকে আপনাকে কীভাবে আমরা হেল্প করবো, আপনি যেখানে যে নাম্বারে টাকা পাঠাইছেন, যাদের সাথে কথা বলেছেন, ট্র্যাকিংয়ের ব্যবস্থা পুলিশ প্রশাসনের কাছে আছে, আমাদের কাছে নাই। আপনি হয়তো বা মামলা টামলায় গেলে পাওয়ার সম্ভাবনা হয়তো বা থাকতে পারে, আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিত হইলে বলি না, চুপ করে ঘাপটি মেরে বসে থাকি, এটা আমাদের আরেকটা দোষ। তো প্রথমত সতর্ক থাকতে হবে, এটি হচ্ছে মেইন কথা। অনলাইন মার্কেটটা এরাই নষ্ট করতেছে, বিজ্ঞাপন দিচ্ছে, ভুয়া ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে, এদের কারণে অনেকে যারা ভালো সার্ভিস দিচ্ছে তাদেরও দুর্নাম হচ্ছে, এটা কিন্তু সত্য। তো ভালো থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। আমরা এরকম ঘটনা আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ করে আসতেছে যে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে, এগুলো তুলে ধরবো। আশা করছি ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন যাতে সবাই সতর্ক হয়। আল্লাহ হাফেজ।